মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পুরোহিত আঙ্কেল, আঙ্কেল আপনাকে কিন্তু ওই আত্মা তাড়াতেই হবে, না হলে আমরা সবাই, আমাদের সবার ক্ষতি হবে, এই গোটা বাড়ির ক্ষতি হবে। আপনি তো জানেন, আপনি তো সব জানেন, বলুন, এই বাড়িতে কোনো শান্তি নেই। আজ এটা হচ্ছে তো কাল অন্য কিছু, আর আজ আজ আদিত্যর সঙ্গে যেটা হলো সেটা তো এক্সট্রিম, তাই না? পুরোহিত আঙ্কেল, আঙ্কেল আপনি যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে তো সব ছাড়খার হয়ে যাবে, সবটা শেষ হয়ে যাবে। একটা কথা বলবে, এই জগতে অশরীরী বলে কিছু কি আছে? আসলে আমার মনে হচ্ছে যে এই বাড়িতে কেউ একজন আছে যাকে যাকে অনুভব করা যাচ্ছে কিন্তু স্পর্শ করা যাচ্ছে না। এই বাড়িতে কেউ একজন তো আছে যে আমাকে কিছু বলার চেষ্টা করছে, আমাকে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু না, কিন্তু আমি আমি কিছু বুঝতে পারছি না। কী হলো, কী হলো, আপনি কিছু বলছেন না যে আপনি কি ওই আত্মার সম্পর্কে কিছু জানেন? জানি না, আমি যেই হই না কেন আমি আছি, আর এই বাড়ির লোক কিন্তু সেটা জানে না। রাধা, তুমিও কাউকে কিছু সেটা বলতে পারবে না, কাউকে না। রাধা, কাউকে বলে তোমার কোনো লাভ কিন্তু তাতে হবে না। দাঁড়াও, আমি যেটা বলছি সেটা কিন্তু ভালো করে শোনো দাদা, আর সেটাকে পারলে বিশ্বাস করো। আজ এই বাড়িতে যেটা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়নি, সেটা ভুল। আমার পুপুল এখনো বাচ্চা, সে আসল সত্যিটা বোঝে না, জানে, কিন্তু আমি জানি আমার আদি নির্দোষ। আমার আদিকে থানা থেকে এই বাড়ি ফেরাতেই হবে, আমার পুপুলের জন্য ওকে এই বাড়িতে ফিরতে হবে, আর সেই কাজটা করবে তুমি রাধা। আমি? হ্যাঁ, তুমি। আমার পুপুলের মা নেই, ওর বাবাও যদি ওর থেকে দূরে হয়ে যায় ও শেষ হয়ে যাবে, আর সেটা আমি দেখতে পারবো না রাধা। আমি জানি তুমিও সেটা দেখতে পারবে না, আর তাই কিন্তু আমি তোমার কাছে এসেছি। আমাকে কি করতে হবে? তোমাকে আমার আদিকে বুঝিয়ে থানা থেকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আমাকে? আমি তো আর আমাকে, ঠিক আছে ঠিক আছে, আমাকে আমাকে আমি 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 আমাকে। দেখো দাদা, এই বাড়িতে একমাত্র তোমার সঙ্গে আমার যোগাযোগ হয়, আর কারোর সাথে না। কাজেই যা করতে হবে সেটা তোমাকেই করতে হবে, কিন্তু আমার কথা মতো করতে হবে। তুমি এখন আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে কিছু করেছি? তাহলে মানে হ্যাঁ জানি রাধা, ভূতকে সবাই ভয় পায়, আমিও পেতাম। কারণ মানুষ বুঝতে পারে না যে ভূত মানেটা কি, তারা বুঝতে পারে না যে ভূত কি করতে পারে। তাই করব, করব। এ পরিবারের পুরোহিত হিসেবে এ বাড়ির ভালোর জন্য কাজটা আমি করব। দেখি দেখি, আমি একটু ইন্দিরা দেবীর সঙ্গে কথা বলে দেখি। হ্যাঁ, আপনি বন্ধুবাসীকে বোঝালে বন্ধুবাসী নিশ্চয়ই পুরোটা বুঝবে, মনে জোরও পাবে। কিন্তু পুরোহিত আঙ্কেল, আপনি আমার নামটা কাউকে বলবেন না প্লিজ। কেন মা?
আসলে আপনি আপনাকে এসব বলেছি, এটা যদি বাড়ির সবাই জানতে পারে তাহলে খারাপ ভাববে, মানে অন্যরকম ভাববে আর কি, তাই। ও আচ্ছা, আসি আমি। হ্যাঁ, এবার এবার কি হবে তোমার আলো? আদিত্যর থেকে, এই বাড়ি থেকে আমি যে তোমাকে চিরদিনের মতো অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি, এবার আর কোনো রাধাই তোমাকে বাঁচাতে পারবে না। এই মেঘা ভূত মারবে, লাঠিও ভাঙবে না। কি, আপনিও ভূতে ভয় পেতেন? ভূত 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 করা বন্ধ করো, আর যেটা বলছি সেটা শোনো। রাধা, আদিকে ওর মেয়ের কথা মনে করাতে হবে, ওকে বোঝাতে হবে যে ওর মেয়ে যতই ওকে খারাপ কথা বলুক, ভুল কথা বলুক, বাজে কথা বলুক, ও আদিকে ছাড়া থাকতে পারবে না। আদিকে মনে করাতে হবে যে বাবা মা দুজনেই না থাকলে আমাদের পুপুল অনাথ হয়ে যাবে। তোমাকে বোঝাতে হবে রাধা। রাধা, আর ভাবার সময় নেই। আদি যদি একবার ওই স্বীকারোক্তিতে সই করে নেয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, সব শেষ। আর আমার আমার পরিবারকে, আদিকে, পুপুলকে আমি শেষ হতে দিতে পারবো না। আদিকে আটকাতে পারবে না তুমি রাধা? না মানে ইয়ে বই, উনি কি আমার কথা শুনবেন? সহজ হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তুমি ঠিক পারবে রাধা। পারবে না বলো রাধা? যে বাচ্চা মেয়েটাকে ভালো রাখার জন্য তুমি তাকে তার মা বললে, তার জন্য পারবে না? সেই বাচ্চাটার মধ্যে তুমি তোমার ছোটবেলা খুঁজে পাচ্ছ, তার জন্য পারবে না? পারবে তো রাধা, বলো না, পারবে না? আর সময় নেই রাধা, আর সময় নেই, তোমাকে বুঝতে হবে, আর সময় নেই। আমার পুপুলের জীবন, ওর ভবিষ্যৎ তোমার হাতে। তুমি পারলে ওর ভবিষ্যৎ গড়তে পারবে, আর না পারলে পারতে হবে। পারবো, পারবো, আমি আমি পারবো। মা, 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 আমি কিছু পারি আর না পারি, আমি থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে আমি যেতে পারবো না। তুমি যাও রাধা, আদিকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনো রাধা, প্লিজ যাও। তোমার বাবাকে আনতে যাচ্ছি পুপুল, কথা দিচ্ছি তোমার মায়ের মতো তোমার বাবাকেও আমি তোমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।